أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত মিজানুর রহমান ভাই আল্লাহ আপনাকে হেফাজত করুন আপনি জানতে চেয়েছেন ওমান থেকে যে আমরা যে নামাজে সেচ দাদে হাতরা উঁচু করে রাখি এবং একটু দীর্ঘ অর্থাৎ লম্বা করে শেষ দাদে কিন্তু আমাদের মা বোনরা পেটের সাথে প্যাট পা এবং প্যাট পেট মিলাইয়া সেজ এটা কি আসলে ঠিক না মহিলা এবং নামা পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন আলহামদুলিল্লাহ ওসলা তো সালাম আল্লাহ মাবাদ সময়ত মিজার রহমান আল্লাহ আমাদেরকে শহীদ মতে বিশুদ্ধ মতে কোরআন এবং শহীদ উন্নার আলোকে পাশক্ত সলাত সহ সকল প্রকার আবাদত সুন্দরভাবে করার তৌফিক দান করুন মহিলা এবং পুরুষকে সবাইকে আল্লাহ মামিন দেখুন কোরআন এবং সুনার যদি সহি বিশুদ্ধ আমল করতে চানতে এটাই স্পষ্ট প্রমাণ করে যে মহিলা এবং পুরুষ সবাই সমানভাবে সেমভাবে নামাজ পড়বে অর্থাৎ থাকবিরা তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরে আগ পর্যন্ত কোনো পার্থক্য নেই একভাবে সেমভাবে নামাজ পড়বে পার্থক্যর ক্ষেত্রে যে সমস্ত পার্থক্যগুলি আলে মোলামা উল্লেখ করছে তার মধ্যে কয়েকটা পার্থক্য যেমন আজান মহিলাদের জন্য আজান দেওয়া দরকার নাই একামত দিলে দিতে কেউ নিচে সরে রেখামত দেওয়ার দরকার নাই তারপরে জামাতে আসার দরকার নাই ফরজ নয় জুমা পড়া ফরজ নয় পার্থক্যগুলি মনে রাখেন আজান এক একামত দুই তারপর জামাত তাদের কোনো ফরস নাই তিন চার জুমা তাদের ফরস নাই তারা পাঁচ লেবাসের ক্ষেত্রে তাদের ড্রেসের মধ্যে পার্থক্য পুরুষের মতো ড্রেস হলে চলবে না হ্যাঁ এবং সম্পূর্ণভাবে পর্দার মধ্যে হতে হবে এবং লেবাসটা শুধুমাত্র চেয়ারা পায়ের পাতা হালকা খোলা রাখলে পায়ের হাতের কবজি এগুলি এমনি ছাড়া পর্দার মধ্যে হতে হবে একামতটা তারপর ইমামতের ক্ষেত্রে যদি ইমামতি মহিলারা মহিলা ইমামতি করে সেক্ষেত্রে মহিলা আগে করবে না মাঝখানে দাঁড়াবে এটা নামাজের ভিতরে আলাদা একটা সাময়িক বিষয় তার মহিলারা ভুল ভুল করলে যেমন সোবান বা আল্লাহবর বলে তা মহিলারা সোবান আল্লাহ বলবে না হাতের তালুতে দেবে তো এই সমস্ত বিষয় পার্থক্যদের নামাজের বাহিরে পর্দার মধ্যে পর্দার বিষয়টা তো আলাদা মহিলা পুরুষ পর্দা তো এমনিও আলাদা জিনিসটা মহিলা একা নামাজ পড়লে তো পর্দার বিষয়টাই তো আলাদা রে যাই এই যে পার্থক্যগুলো এটা তো মহিলা এবং পুরুষের সব সার্বিক পার্থক্য এমনি নামাজ এমন নামাজিমা থেকে শুরু করে শেষ পর্যন্ত সালাম ফির পর্যন্ত সব সেম এই সম্পর্কে যে হাদিসটা স্পষ্ট প্রমাণ করে বোখারের হাদিস সোহে এতে করার সন্দেহ নেই সল্লো কামার হওয়ায় তুমি সল্লি যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ে এটা পুরুষ এবং মহিলার জন্য আম কোরআন মাজিদ এবং হাদিসে বহু ক্ষেত্রে যেখানে পুরুষকে খাস করা মহিলাকে খাস করা হয় না পুরুষ মহিলা সমস্ত এখানে খেতাবের মধ্যে যেখানে মহিলা বিষয়টা আলাদা আছে সেখানে আল্লাহ বলে দিছে এই বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট জানা দরকার এক্ষেত্রে আল্লাহ রসুল্লাহ হাদিসের যেটা বাক্য আছে সেজদা দেবে যেমন উঁচু করে সেজদা দেবে যেখানে একটা বকরি শাবক যাইতে পারে তারপরে লাইফ ত্রিশ হাদিগুম কাপ কালবে কুকুর যেন হাত বিছাই থাকে যেন হাত না বিছাই থাকে তো হাতটা উঁচু করে রাখবে যেন একটু লম্বা দিবে এখানে তো এইগুলি পরিষ্কার বিষয় আর এখানে লজ্জা খুলে যাবে সতর খুলে যাবে তাদের সতর দেখা যাবে নামাজের মধ্যেই খালি সতর আর বাহিরে সতর দেখার বিষয় নাই এখন তো সতর দুদূরের কথা ল্যাংটো চলতেছে না উজুবিল্লা আর যারা স্বাভাবিকভাবে পর্দা পুজো দেখার তারা বাহির হচ্ছে না তারপরে দেখবেন মক্কা মদিনার মসজিদগুলিতে দেখবেন মহিলারা স্বাভাবিকভাবে সুন্দরকভাবে দিয়ে নামাজ পড়তেছে এগুলো আমাদের কি ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এ ক্ষে ক্ষেত্রগুলিতে মহিলা এবং পুরুষ সবাই সুন্দরভাবে নামাজ আদায় করবে এই সমস্ত যেগুলি দলিল দিয়ে থাকা হয় যে মহিলারা পেটের সাথে পিঠ মিলাই সেজা দিবে রুকু করবে এইভাবে হাতে উঠাবে এইভাবে সেজদা দিবে এগুলি সম্পূর্ণভাবে হাদিসগুলি দুর্বল বর্ণনার মধ্যে রয়েছে এবং এগুলি বর্ণনা সহি না বিশুদ্ধ না দেখুন যে একটা হাদিসের দলিল দিয়ে থাকে যে হাদিসটি ইমাম বাইহাকি রহমিল্লাহ বাইহাকিল কূপরাতে বর্ণনা করছেন দ্বিতীয় নম্বর খণ্ডে দুইশো বাইশ পৃষ্ঠায় হাদিসটি উমরা থেকে বর্ণিত হাদিসটি সল্লাতিল মারাতু ফি সল্লাতে অদাত ফাঁকিজাহা আলা ফাঁকিজাহা আল ওখরা ও এল সাকাত বাতনাহা ফি ফাঁকিজাহা কাস্তারে মায়াকুল্লাহা অর্থ হলো না ভিসাল্লাহসালান থেকে বর্ণনা করা এটা হাদিসটি যে মহিলাগণ যখন সেজদা দিবে নামাজের মধ্যে তখন এক পিঠের সাথে রানের সাথে এক রানের উপর রাখবে এক রানটা আরেক রানের উপর রাখবে এবং যখন সেজদা দিবে যখন বসবে বসার সময় এক রানের উপর আরেক রান রাখবে যেভাবে মাবুনরা বলে থাকে বসে থাকে এবং যখন সেজদা দিবে প্যাটের সাথে অর্থাৎ প্যাটের সাথে রান মিলায় দিবে পায়ের রান এটা তারপর জন্য অনেকটা সহযোগী এবং এক্ষেত্রে যদি এরকম করে তাহলে ইন্না আল্লাহন জুরু ইলাইহা আল্লাহ সুমান তার দিকে তাকে বলেন ফিরেস সময় সাক্ষী দেখো আমি তাদেরকে মাফ তাকে মাফ করে দিলাম এই হাদিসটা এই হাদিসটা দুর্বল হাদিসটাই তো সহি না আপনি কীভাবে পালন করবেন অথচ সহি যেগুলো হাদিস আছে সেইগুলো আমল করার চেষ্টা করতে হবে সহি বর্ণনাগুলো এই হাদিসটা দুর্বল কে বলছে আমরা বলছি বহু আলেম বলছেন তার মধ্যে যারা নির্ভরযোগ্য আলেম তাদের দু একটা কথা উল্লেখ করছি দেখেন এই হাদিসের মধ্যে যে কে তবি আল বালখি দবিয়াল বালখি এনি কি দৈব দুর্বল কে বলছেন ইবনে হাজার রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে হাদিসের যে রিজাল শাস্ত্র বিষয়ে ইয়া ইবনে মাইন তিনি বলছেন লাই বিষয় সে কিছুই না অন্য বর্ণনা আছে সে দুর্বল বর্ণনা বর্ণনা করেছে ইমাম বখের রহিমাহুল্লাহ বলছেন এটা জৈব দুর্বল সোহেবুর রায় নিজের মন গড়া কথা বলতো ইমাম নাসাই রহিমুল্লাহ এখানে দুর্বল বলছেন কোথায় বলছেন এটা লিসানুল মিজানের মধ্যে দ্বিতীয় নম্বর খন্ডে তিনশো চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে পাবেন তারপর ইমাম আহাদি রহিমাহুল্লাহ তিনি বলছেন কামিলের মধ্যে তিনি এই কথাগুলো বলছেন তারপর ইমাম ইমাম রহিমাহুল্লাহ যে তিনি নামাজের মধ্যে বসতেন কি জিল তার রিজাল বা জিল তার রজুল পুরুষরা যেভাবে বসত সেভাবে বসতেন অকানাত ফকিহি অকানাত ফকিহা তিনি তো জ্ঞানী মহিলা ছিলেন এবং তিনি ফকি ফকি ছিলেন কোরআন হাজিজের ফকি ছিলেন এই কথা ইমাম বুখারি বলছেন ইবনে হাজার রহিমাহুল্লাহ বলছেন যে উম্মে দারোদার আহা দুইজন ছিলেন অর্থাৎ আবি দারদার দুইজনের স্ত্রী ছিল একজন ছিল সাহাবি মহিলা আর একজন ছিল তাবিদের অন্তর্ভুক্ত তো এখন সাহাবিতে এখানে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আর হাদিসের বাক্যগুলো এখানে স্পষ্ট সুতরাং আমাদেরকে এই পার্থক্য ক্ষেত্রে এই যে যে দলিলগুলো দেওয়া হয় আরও কিছু দলিল সাবু আবুদারদের ক্ষেত্রে এটাও দুর্বল যেই হাদিসগুলো বর্ণনা করা হয় মালিক হোয়াই রেস্টিকা যে মহিলাগণ এইভাবে বসবে মূলত এই হাদিসগুলোই ঠিক না সহিমতে বিশুদ্ধ মতে পুরুষ এবং মহিলা সঠিকভাবে নামাজ পড়বে মহিলার বাড়ির ভিতরে গোপনে নামাজ পড়বে পুরুষরা জামাতে এসে সঠিকভাবে নামাজ পড়বে কোরআন এবং শূন্যের আলোকে আল্লাহ সবাইকে তো দান করুন আমিন হাজা সাল্লাহ নবিনালামালাইকুম মরহামী আবার وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء